গুলি, তারপর পলিউশন গুলো কিভাবে হয়, এগুলি মূলত রকিবসার ক্লাস নাই। আমিও তোমাদেরকে ইনিশিয়ালি কথাবার্তা গুলি বলেছিলাম। জি স্যার, তোমরা কি এটা দেখতে পাচ্ছ তো স্লাইডটা? না, জি স্যার, এই কয়লার মতো যে সাবস্টেন্স, আসলে চার মানেই কয়লা, চারকোল তো কয়লা। যখন বায়োমাসকে অ্যানএরোবিকলি, দ্যাট মিন্স ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন, হিটিং দেওয়া হয়, হিটিং নট বার্নিং, বার্নিং হলো পুড়ে ভস্ম হয়ে যাওয়া, ছাই হয়ে যাওয়া। অক্সিজেন থাকবে, অক্সিজেনের উপস্থিতিতে বায়োমাস পুড়ে যাবে, অর্গানিক সাবস্টেন্স জাস্ট পুড়ে নিঃশেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। অর্গানিক সাবস্টেন্স যখন পুড়ে বার্নিং হয় তখন কিছুই থাকে না। তোমরা নিউট্রিশনে দেখেছো মনে হয় যে আমরা ফিড স্যাম্পলকে ওই মাফল ফার্নেসে দিয়ে অ্যাশ তৈরি করি, অ্যাশ কিছু ফিড দেই, তারপরে 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে উত্তপ্ত করলে তার মধ্যে যত অর্গানিক সাবস্টেন্স থাকে কিছুই থাকবে না, থাকে শুধু অ্যাশ। অ্যাশ মানে মিনারেলস, এর মধ্যে যত ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, জিঙ্ক, ম্যাগনেশিয়াম, আয়রন, এই মিনারেল সাবস্টেন্স, এটি থেকে যায়, এটি পুড়ে না, বার্নিং হয় না। এই টেম্পারেচারে ওরা বার্ন হয়ে নিঃশেষ হয় না, ওইটুকুই থাকে। বাদ বাকি এর মধ্যে কার্বন ছিল, হাইড্রোজেন ছিল, মানে কি প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, ফাইবার যত ছিল সবগুলি এই এই প্রচণ্ড হিটে, অক্সিজেনের উপস্থিতিতে বার্নিং হয়ে যায়, কিছুই থাকে না। ইনিশিয়ালি স্মোক হয়ে এগুলি ধোঁয়া আকারে বের হয়ে যায় পুরে। তো বায়োচারটা হলো আমরা হিটিং দেব 600 ডিগ্রি, 800 ডিগ্রি, 1000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, কিন্তু কোনো অক্সিজেন থাকবে না। যেহেতু অক্সিজেন থাকবে না, এটি বার্নিং হয় না, পুরে নিঃশেষ হয়ে যায় না। এর মধ্যে যত অর্গানিক সাবস্টেন্স আছে, কার্বন সাবস্টেন্স আছে, এগুলি ব্ল্যাক কার্বনই, ব্ল্যাক কার্বন হিসেবেই থাকে, কালো কয়লা হিসেবেই থেকে যায়। আর এর মধ্যে যত উদ্বায়ী সাবস্টেন্স আছে, যেগুলি মানে যেগুলি হিটে নষ্ট হয়ে যায়, যেমন কার্বন সাবস্টেন্স হিটে নষ্ট হয় না। তা আমরা জানি প্রত্যেকটা অর্গানিক সাবস্টেন্সের, বিশেষ করে আমরা অ্যানিমেলকে সাধারণত যে ফিড খাওয়াই, সেগুলি কার্বন ফাইব্রাস বেসড ফিড, এর মধ্যে প্রচুর সেলুলোজ থাকে, হেমি সেলুলোজ থাকে, এবং এগুলির যে প্ল্যান্ট সাবস্টেন্সের যে সেলুয়াল, সেলুয়াল স্ট্রাকচারটা হলো ফাইব্রাস দ্বারা গঠিত। অ্যানিমেলের সেলুয়াল খুব পাতলা, সাইটোপ্লাজমটা ঘিরে যে সেলুয়াল থাকে এটি পাতলা ঝিল্লির মতো হয়, কিন্তু প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সেলওয়ালটা একটা হার্ড স্ট্রাকচার, ফাইব্রাস দ্বারা, ফাইব্রাস মেটেরিয়ালস দ্বারা তৈরি। এই সেলওয়াল স্ট্রাকচারটাই থেকে যায়, আর সেলের ভিতরে যে নরম সাইটোপ্লাজম থাকে এটি প্রচণ্ড তাপে বের হয়ে আসে, সেল সাইটোপ্লাজম বের হয়ে যায়, যার ফলে অসংখ্য পোর, ছিদ্রের মতো সৃষ্টি হয়। এটা হলো বায়োচার। তোমরা ছবি দেখলে বুঝতে পারবা, পরবর্তী স্লাইডগুলিতে আমি যাই তখন বুঝতে পারবা। বায়োচারটা হলো যখন বায়োমাসকে এনারোবিকালি হিট দেওয়া হয় মোর দেন 400 ডিগ্রি সেলসিয়াস, 400, 600, 800, 1000, ইভেন 2000 ডিগ্রি সেলসিয়াস, যত বেশি টেম্পারেচার হিট দেওয়া হবে তত ভিতরে মাইক্রোপোরের সাইজ বড় হবে,
আর হোয়াট ইজ বাই স্যার হোয়াট ইজ প্যারালাইসিস প্যারালাইসিস টা প্রসেস দি প্রসেস অফ হিটিং বায়োমাস অ্যানএরোবিক্যালি এটাকে বলা হয় প্যারালাইসিস প্যারালাইসিস দি প্রসেস অফ হিটিং বায়োমাস ইন অ্যানএরোবিক কন্ডিশন পাইরোলাইসিস ইজ এ প্রসেস অফ হিটিং বায়োমাস ইন অ্যানএরোবিক কন্ডিশন is the process of heating biomass in anaerobic condition. Pyrolysis is the process of heating biomass. Okay, biomass in an anaerobic condition. It was say biochar is a fine grained charcoal, high in organic carbon. Actually, carbon structure ta shudhu thake. It is more than 95% or more than 90% shudhu carbon. Carbon tai হিট স্টেবল এটি হিটে নষ্ট হয় না তাপে নষ্ট হয় না এটা থাকে বাদ বাকি অন্যান্য সাবস্টেন্স সেল সাইটোপ্লাজম এটি হিটে স্মোক আকারে বের হয়ে যায় ইট ইজ প্রডিউস ফ্রম প্যারালাইসিস প্যারালাইসিসটাই হলো প্রসেস এটা আমরা ক্রপ রেসিডিউ থেকে পাই লাইফ স্টক ওয়াস্টেজ থেকে পাই মিউনিসিপাল সলিড ওয়াস্টেজ থেকে পাই এমনকি ইভেন গাছের পাতা গাছের উড কাঠ উড চিপস যে কোনো বায়োমাস এর থেকে আমরা এই বায়োচার পেতে পারি তো ফার্স্ট কনসেপ্ট হলো এটি উড থেকে করে সর্বপ্রথম প্যারালাইসিস করা হয় উডের কাঠ কাঠকে প্রচণ্ড তাপে দিলে এই কাঠের ভিতরের অংশগুলি বের হয়ে যায় তাপে আর একদম যেটি কার্বন স্ট্রাকচারটাই শুধু ব্ল্যাক কার্বন হিসেবে থেকে যায় অ্যাক্টস অ্যাজ এ সয়েল অ্যামেন্ডমেন্ট বায়োচার সয়েল অ্যামেন্ডমেন্ট হিসেবে কাজ করে সয়েল অ্যামেন্ডমেন্ট বলতে বায়োচার ইজ নট এ ফার্টিলাইজার এই যে ব্ল্যাক কার্বনটা তোমরা দেখছো এটি কিন্তু ফার্টিলাইজার নয় বায়োচারকে কেউ তোমরা ফার্টিলাইজার বলতে পারবে না It's not a fertilizer, but it acts as soil amendment. Mati urvorota bridhite sahajjo kore. Repair kore mati. Soil er fertility increase korte sahajjo kore. Kibhabe? Ei biochar er moddhe oshongkho micropore ache. Micropore ottonto choto choto chhidro. Ei black carbon je amra koyla ta dekhi এই কয়লা বা চারকোলের ভিতরে অসংখ্য ছোট ছোট ছিদ্র আছে এদেরকে আমরা বলি মাইক্রোপোর এই মাইক্রোপোরের মধ্যে সে পানি ধরে রাখতে পারে বায়োচার ক্যান হোল্ড দ্য ওয়াটার এই জন্য এটি জমির ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিকে বাড়িয়ে দেয় যদি এরিড সয়েল হয় বা স্যান্ডি সয়েল হয় যেখানে পানি থাকে না লিচিং হয়ে যায় পানি বালু মাটিতে পানি থাকে না পানি একদম নিচে চলে যায় কিন্তু যদি এখানে চারকোল থাকে বা বায়োচার থাকে বায়োচার যদি জমিতে আমরা অ্যাপ্লাই করি তাহলে বায়োচারের মধ্যে পানি ধরে রাখবে এবং এই মাইক্রোপোরের মধ্যে সে নিউট্রিয়েন্ট ধরে রাখতে পারে আমরা যদি জমিতে সার দিই পটাশিয়াম নাইট্রোজেন ফসফরাস পটাশ জিঙ্ক এগুলি যে আমরা অ্যাপ্লাই করি এই যে নিউট্রিয়েন্টগুলি সয়েল নিউট্রিয়েন্ট যেগুলি আমরা সার হিসেবে ইউজ করি জমিতে এই নিউট্রিয়েন্টগুলি ধরে রাখে নিউট্রিয়েন্ট রিটেনশন ক্যাপাসিটি বৃদ্ধি পায় জমির নিউট্রিয়েন্টকে রিটেন করে ধরে রাখে এই জন্য ইট ইনক্রিজেস দ্য নিউট্রিয়েন্ট রিটেনশন ক্যাপাসিটি অফ সয়েল বায়োচার যদি আমরা অ্যাপ্লাই করি এটা হলো আমরা জানি যে মাটিতে সয়েলে ওই ইউরিয়া সার বনন্য সার অ্যাপ্লাই করলে এগুলি থেকে মিথেন এমিশন হয় বা গ্রিন হাউস গ্যাস এমিশন হয় কার্বন এমিশন হয় জমিতে এই বায়োচার অ্যাপ্লাই করলে কার্বন এমিশন বা গ্রিন হাউস গ্যাস এমিশনের রেটটাও কমে আসে এগুলি এমিশন কম হয় এর একাধিক বায়োচারের একাধিক ব্যবহার বায়োচার একটা হলো
যেটি বায়োচার আমরা কিভাবে পাইলাম পাইরোলাইসিসের মাধ্যমে যখনই পাইরোলাইসিস হয় তখন যে স্মোক আকারে সেল সাইটোপ্লাজমটা বের হয়ে আসে ওই স্মোকটাকে আমরা আবার ক্যাপচার করতে পারি মানে এক বিন্দু ধোঁয়াও বের বাইরে যেতে পারবে না আমরা স্মোকটাকে ক্যাপচার করি থ্রু কন্ডেন্সার যে প্রচন্ড তাপে ধোঁয়া আকারে সেল সাইটোপ্লাজমটা বের হয়ে যাচ্ছে আমরা যদি এই ধোঁয়াটাকে একটা কন্ডেন্সারের ভিতর দিয়ে ফ্লো করি প্রবাহিত করি তখন এই গ্যাসটা লিকুইডে পরিণত হয় এই লিকুইডকে আমরা আবার ক্যাপচার করি এটাকে বলা হয় বায়ো অয়েল পাইরোলাইসিসের মাধ্যমে আমরা দুইটা জিনিস পাই একটা হলো বায়োচার যেটি আমাদের রিয়েক্টরের মধ্যে পড়ে থাকবে এটা বায়োচার আর যেটা ধোঁয়া আকারে বের হয়ে যাবে সেই ধোঁয়াকে আমরা যখন কন্ডেন্সারের ভিতর দিয়ে পাস করব আমরা বলি উই ক্যাপচার দ্য স্মোক অ্যাজ লিকুইড তখন এই ধোঁয়াটা লিকুইড হিসেবে আমাদের আরেকটা পাত্রে জমা হবে এটা হলো বায়ো অয়েল তো স্মোক পোর্শন এটা অয়েল হিসেবে জমা হয় বায়ো অয়েল আর যেটি আফটার বার্নিং বা আফটার হিটিং যে সলিড কার্বন ম্যাটেরিয়ালসগুলি পড়ে থাকে ব্ল্যাক কার্বনটা পড়ে থাকে সেটা হলো বায়ো চার দুইটারই ইফেক্টিভ ইউটিলাইজেশন আছে বায়ো অয়েল থেকে আমরা বায়ো ডিজেল তৈরি করে ট্রান্সপোর্টের বা ভেহিকেলে আমরা ইউজ করতে পারি জ্বালানি হিসেবে বায়ো অয়েল ক্যান বি ইউজড অ্যাজ বায়ো ফুয়েল অর বায়ো ডিজেল ট্রান্সপোর্টের জন্য যানবাহন চলাচলের ক্ষেত্রে যে বায়ো ডিজেল বা বায়ো ফুয়েল এটি আমরা পেতে পারি ফ্রম বায়ো অয়েল রিফাইন করে তৈরি করতে হবে আর বায়োচার উই ক্যান ইউজ ইট ইন দ্য ফিল্ড অর সয়েল টু ইনক্রিজ ল্যান্ড ফার্টিলিটি অর সয়েল ফার্টিলিটি তো জমির উর্বরতা বাড়বে ক্রপের ইল্ড বেড়ে যাবে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে প্রোডাকশন বাড়বে বেশি হবে আর অন্যদিকে বায়ো অয়েল এটি আমাদের জ্বালানির কাজে ব্যবহৃত হবে গাড়ি ঘোড়া চলবে হন্ডা মোটরসাইকেল চলবে কার চলবে এই আর বায়োচার এনহ্যান্স নিউট্রিয়েন্ট ক্যাপাসিটি তারপরে এর মধ্যে যে মাইক্রোপোর আছে অসংখ্য মাইক্রোপোর এখানে মাইক্রোবস বাসা বাঁধে উপকারী অ্যারোবিক কিছু মাইক্রো অর্গানিজম আছে এর মাইক্রোবসের রেসিডেন্স হিসেবে কাজ করে হ্যাবিটেট ফর মাইক্রো অর্গানিজমস এই বায়োচারটা হলো হ্যাবিটেট মানে বসতবাড়ি এই মাইক্রোবসগুলির আবাসস্থল এরা মাইক্রো উপকারী ব্যাকটেরিয়াগুলি এখানে বসে থাকতে পারে এরা জমিতে অনেক সময় নাইট্রোজেন ফিক্স করে যেমন আমরা জানি লিগুমিনেসি ফ্যামিলির যে প্ল্যান্ট ওদের মূলে নডিউল থাকে নডিউলে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে ওরা বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন ফিক্স করে এই নডিউলের মধ্যে পরে এই নডিউল থেকে নাইট্রোজেনটা নাইট্রেট বা নাইট্রাইট এগুলি জমিতে মিশে যায় মাটিতে মিশে এখান থেকে প্ল্যান্ট নাইট্রোজেন আপটেক করে নাইট্রোজেন নেয় তো সেই কাজটাও এই বায়ুচারের যে পোর আছে এখানে এই মাইক্রোবসগুলি অবস্থান করে এবং উপকারী ভূমিকা পালন করে এটা একটা প্লাস এই তুমি যদি ওই ওয়াস্ট ওয়াটার ট্রিটমেন্ট করতে পারো যে ওয়াস্ট ওয়াটারের মধ্যে হেভি মেটালস আছে এই হেভি মেটালস আমি যদি বায়োচারকে রেখে দিই পলিউটেড ওয়াস্ট ওয়াটারের মধ্যে তাহলে হেভি মেটালসগুলি এই মাইক্রোপোরে বায়োচারের মাইক্রোপোরের মধ্যে অবস্থান করে বায়োচার যদি আমরা সরিয়ে নিই তখন পানিটা এই হেভি মেটাল মুক্ত হয়ে যাবে আমরা ওয়াস্ট ওয়াটার ট্রিটমেন্টেও এই বায়োচার ইউজ করতে পারি আর বায়োচার গ্রিন হাউস গ্যাস ইমিশনকে রিডিউস করে কমিয়ে দেয় আর বায়োচার ইটসেলফ ইজ এ টুল অফ কি রিডিউসিং গ্রিন হাউস গ্যাস ইমিশন বায়োচার ইটসেলফ ইজ কার্বন বায়োচারটা হলো কার্বন এই কার্বন নেভার বি এমিটেড বায়োচারের কার্বন এটি কখনোই এমিশন হবে না বায়োচারটা সম্পূর্ণই কার্বন কারণ কার্বন ম্যাটেরিয়ালসটাই
এই হিট স্টেবল, হিটে একদম রেজিস্টেন্স হয়ে এটা হিট স্টেবল একটা জিনিস। এই কার্বনটা হিট রেজিস্টেন্স, মানে যতই তুমি তাপ দেওয়ার যদি কিছু করো এটি আর, মানে আমরা জানি যে কোনো কার্বন ওই মাইক্রোবস দ্বারা ভেঙে যায়, বা যে মাইক্রোবিয়াল এনজাইম দ্বারা বা যে কোনো উপায়ে কার্বনটা ভেঙে যায় এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস হিসেবে, গ্যাস হিসেবে এমিশন হয় বায়ুমন্ডলে, বায়ুমন্ডলে চলে যায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস হিসেবে। কার্বন ডাইঅক্সাইড ইজ এ গ্রিন হাউস গ্যাস, এটি গ্লোবাল ওয়ার্মিং এ কিছু অবদান রাখে। কিন্তু যদি আমি বায়ুচার করি, বায়োমাস থেকে যখন বায়ুচার হবে, বায়ুচার হবে, হ্যাঁ বায়ুচার থেকে যখন বায়ুচার হবে, এই বায়ুচারের কার্বন কখনোই এমিশন হবে না মাইক্রোবিয়াল এনজাইম দ্বারা বা কোনো উপায়েই, এটি কখনো আর ডিকম্পোজ হবে না, ডিগ্রেড হবে না, ভেঙে যাবে না। তাই জন্য আমরা এটাকে বলি কার্বন সিকুয়েস্ট্রেশন। যেই কার্বন মাটিতে ফিক্স হয়ে যায়, কখনো এমিশন হয় না, কখনো মাইক্রোবিয়াল এনজাইম দ্বারা এফেক্টেড হয় না, বা নেভার বি এমিটেড এস কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এই স্টেবল কার্বনকে তুমি যদি 1000 বছরও রেখে দেও এটি অ্যাজ ইট ইজ থাকবে, এটি জমিতে ফিক্স অবস্থায় থাকে, নেভার বি এমিটেড এস কার্বন ডাইঅক্সাইড। এই ঘটনাকে বলা হয় কার্বন সিকুয়েস্ট্রেশন, কার্বন সিকুয়েস্ট্রেশন। এই বায়ুচারের মাধ্যমে যে কার্বনটা আমরা পাই, মানে বায়ুচারের যে কার্বন যেটি পাইরোলাইসিসের মাধ্যমে পাই, এই কার্বনটাকে বলা হয়, মানে এই কার্বনটা কখনো এমিশন হয় না গ্যাস হিসেবে, এই ঘটনাকে বলা হয় দ্য ফেনোমেনা ইজ কল্ড কার্বন সিকুয়েস্ট্রেশন। এটা 1000 বছর রেখে দিলেও এটি জমিতে অ্যাজ ইট ইজ থাকবে, এটা কার্বন সিকুয়েস্ট্রেশন। এই যে ব্রাজিলের আমাজন অঞ্চলে আজ থেকে প্রায় 7000 বছর আগের সেই বায়ুচার এখন পাওয়া যাচ্ছে। আজ থেকে 7000 বছর আগে মানুষ এরকম টেকনোলজি জানতো আর কি, যে বায়োমাস থেকে বায়ুচার করে জমিতে অ্যাপ্লাই করলে এটি জমির উর্বর শক্তিকে বৃদ্ধি করে। টেরা টেরাপিটা সয়েল, ডার্ক সয়েল, কিন্তু ব্রাজিল আর আমাজন রিজন এটি আজ থেকে 7000 বছর আগে তারা ইউজ করেছে এই এই টেকনোলজি। আজ থেকে 5-6 হাজার বছর পূর্বে তারা টেকনোলজির দ্বারাই তৈরি করেছিল পিরামিড, যেটি বর্তমানে এই সায়েন্সের যুগে, সর্বোচ্চ টেকনোলজির যুগে মানুষ এখন অনুমান করতে পারে নাই যে কিভাবে পিরামিডকে তৈরি করা হয়েছিল, এত বড় বড় পাথরের ব্লক কিভাবে তারা এত উঁচুতে উঠিয়েছে, কোন টেকনোলজির দ্বারা। মানুষ এখনো কয়েকটা মুভি তৈরি হয়েছে জানো পিরামিড সম্পর্কে, যে পিরামিড কিভাবে তৈরি করেছিল মানুষ আজ থেকে 5-7 হাজার বছর আগে, 5000 বছর আগে মানুষের কল্পনা শক্তি থেকে মুভি তৈরি করেছে যে এইভাবে হয়তো বা পিরামিড গুলি তৈরি করেছে, কিন্তু সেটি শুধুই কল্পনা, ফার ফার ডিফারেন্স ফ্রম রিয়েলিটি। আর টেকনোলজি কেমন ছিল, যে একটা পিরামিড আছে যাতে একটা ছিদ্র আছে, ওই ছিদ্র পথে সানলাইট ওই সম্রাটের মুখের উপর পড়ে তার জন্মদিনে, বছরে একদিনই শুধু সূর্যের আলো ওই মমিটার মুখের উপর পড়ে যেদিন ছিল ওই সম্রাটের জন্মদিন। মানে কতগুলি অ্যাঙ্গেল তারা ইউজ করেছে এবং সবগুলি অ্যাঙ্গেল থেকে আলো বিচ্ছুরিত হতে হতে তার মুখের উপর গিয়ে পড়ে, এটা বর্তমান যুগে এটি আবিষ্কার করা বা তৈরি করা মানে ভেরি ডিফিকাল্ট। তো ওই আগের যুগে তারা এই বায়ুচারও করেছিল, ওই টেকনোলজি দ্বারা সব করেছে, কিন্তু আমরা এখনো জানি না কোন টেকনোলজি ইউজ করেছে। তো আমরা জানতে পারি যে অ্যামাজন অঞ্চলে এই বায়ুচার তারা ইউজ করেছিল, সেটি এখনো আছে। তো এই জন্য বায়ুচারকে তুমি যদি 10,000 বছর রেখে দাও এটি অ্যাজ ইট ইজ থাকবে, বায়ুচার নষ্ট হবে না। এই যে এখানে বায়ুচার আছে এই সয়েলে, ব্ল্যাক সয়েল, এগুলিতে নাই। এটা হলো মডার্ন টেকনোলজি, যে আমরা এই মডার্ন টেকনোলজির মাধ্যমে একদিকে বায়োমাস দিয়ে একে হাই টেম্পারেচারে যখন আমরা হিট দিব তখন এটি তাপের ফলে ভিতরের সেল সাইটোপ্লাজমের অংশ ঢুকবো, সাইটোপ্লাজমটা তো সফট, এটি ধোঁয়া আকারে বের হয়ে আসবে, এই ধোঁয়াকে ক্যাপচার করে কন্ডেনসেশনের মাধ্যমে আমরা লিকুইড করতে পারি। এই পরবর্তী ছবিটি দেখো, এটা হলো একটা, এই যে এখানে ভিতরে ফিড মেটেরিয়ালস বলা আছে, ফিড মেটেরিয়ালস মানে আমরা যেই বায়োমাসটা দিব, মনে করো এটা কাঠ হতে পারে,
যে কোনো ময়লা আবর্জনা হতে পারে, ড্রাই কন্ডিশন হতে পারে, এটি অবশ্যই হতে পারে ড্রাই, কোনো ভিজা জিনিস আমরা এখানে দিব না। যদি গোবর দেই, গোবরকে আগে শুকিয়ে নিতে হবে, এয়ার ড্রাই করে নিতে হবে, মিউনিসিপাল সলিড ওয়াস্ট এয়ার ড্রাই করে নিতে হবে, যে কোনো বায়োমাস, যে কোনো বায়োলজিক্যাল সাবস্টেন্স এখানে দিব, আর এটা বন্ধ থাকবে। আর এখানে আমরা দেবো হিট, এখানে আগুন জ্বালিয়ে দেবো, প্রচণ্ড হিট হবে, কিন্তু এই হিট এই বায়োমাসকে টাচ করতে পারবে না আগুন বাই, এখানে এইটার তাপের ফলে, প্রচণ্ড তাপের ফলে 400°, 600°, 800°, 1000°C এই তাপে এর ভিতরের সেল সাইটোপ্লাজম ধোঁয়া আকারে বের হবে, এই ধোঁয়াটা এদিক দিয়ে বের হয়ে আসবে, ধোঁয়াটা এদিক দিয়ে বের হয়ে আসবে, এটা কনডেন্সার। কন্ডেন্সারের হলো ফর্মুলা হলো, একদিক দিয়ে ঠান্ডা পানি ঢুকবে, অন্য দিক দিয়ে পানি বের হয়ে যাবে। তো এই যে ধোঁয়াটা আসতেছে, এটা মনে করো 1000°C টেম্পারেচারের গরম ধোঁয়া, এই ধোঁয়া আসবে ঠান্ডা পানির সংস্পর্শে, ধোঁয়াটা স্মোকটা লিকুইড হবে, বায়বীয় অবস্থার থেকে আমরা লিকুইডে পরিণত করব। এটাই হলো কন্ডেন্সারের কাজ। তো এইটা লিকুইডটা আস্তে আস্তে এদিক দিয়ে জমা হবে তোমার বিকারে, এই বিকারে জমবে, এটা বায়ো অয়েল, বায়ো অয়েল লিকুইড প্রোডাক্ট। আর টেম্পারেচার মাপার এই যে মেশিন আছে, এটা হলো একটা পাইরোলাইসিসের প্রসেস। হিট দেওয়া হয় এখানে, হিট তুমি গ্যাস দিয়ে দিতে পারো, যে কোনো উপায়ে তুমি এখানে হিট দিতে পারো, ইলেকট্রিক্যাল হতে পারে, হিটার দিয়ে দিতে পারো, গ্যাস দিয়ে দিতে পারো, বা যে কোনো আগুন জ্বালিয়ে উড বার্নিং করে এখানে হিট দিতে পারো। হিটে প্রচণ্ড হিট হবে, এই হিটে এটা বের হয়ে যাবে, ধোঁয়া আকার ধোঁয়া বের হবে, এই ধোঁয়াটা আবার ক্যাপচার হয়ে লিকুইড হবে, এই লিকুইডটাও ওই বায়োচারে বায়োমাসের সেল সাইটোপ্লাজম থেকে এসেছে লিকুইড, এটাকে আমরা জ্বালানি হিসেবে ইউজ করব। এটা মনে করো একটা ড্রাম, ড্রামের মধ্যে আগুন দেওয়া হয়েছে বাইরের দিকে, ভিতরে আরেকটা ড্রাম আছে, ভিতরে আরেকটা ড্রামের মধ্যে হলো বায়োমাস, ধোঁয়া আকারে বের হয়ে যাবে, ধোঁয়াকে আমরা ক্যাপচার করব। এদিকে মনে করে একটা ড্রাম, তার ভিতরে আরেকটা ড্রাম, সেই ড্রামে হলো বায়োমাস, আমরা এখানে হিট দেই, হিট দিলে এদিক ধোঁয়া চলে আসে, ধোঁয়াকে আমরা এটা কন্ডেন্সার, এখানে কন্ডেনসেশন করি, লিকুইড পাই। এটা আমাদের ইয়ে আছে, আমাদের ল্যাবে আছে, তোমরা যখন সুযোগ পাবা প্র্যাকটিক্যাল আমরা করব, এখানে তোমাদের দেখিয়ে দেব। আমরা গত সপ্তাহে, এখন ছাত্র নাই তবুও, আমরা এটা মেশিনটা একবার ট্রায়াল দিয়েছি, আমরা বায়োমাস দিয়ে যে পোলট্রি ম্যানিউর, ড্রাই পোলট্রি ম্যানিউর দিয়ে আমরা প্যারালাইসিস করেছি, হাই টেম্পারেচার, কোনো অক্সিজেন নাই, আমরা পেয়েছি বায়ো অয়েল আর পেয়েছি বায়োচার, যে গ্যাস হয় গ্যাসটাকে আমরা কন্ডেন্সারের ভিতর দিয়ে চালিত করি, ফলে আমরা পাই বায়ো অয়েল। স্যার, এই ফুল প্রসিডিউরটাতে কতদিন সময় লাগে? এটা সময় লাগে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, বেশি সময় বার্নিং করলে ওই বায়োচারের কোয়ালিটি ভালো হয়, আর বেশি টেম্পারেচার, যত বেশি টেম্পারেচার দিব তত বেশি তোমার ওই হবে আর কি, অয়েলের পরিমাণ বাড়বে আর বায়োচারের পরিমাণ কমে যাবে, অয়েলটা বেশি হবে, চারটা কমে আসবে আস্তে আস্তে। স্যার, আমাদের ফার্মে কত ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া হয়? আমাদের এটা 600, আমার আমি যে রিয়েক্টরটা তৈরি করেছি এটা টেম্পারেচার হলো 600°C, 600°C আমরা 2 ঘন্টার মতো রাখি, 2 ঘন্টা রাখলে কিছু লিকুইড পাই, ব্ল্যাক, একদম কালো লিকুইড, এর মধ্যে পানিও থাকে আর অয়েল, পানি আর অয়েলের মিক্সার পাই। তো এটিকে আবার হিট দিলে পানিটা চলে যাবে, অয়েলটা থাকবে, সেই অয়েলটা আমরা ইউজ করতে পারি, মানে এটিকে পিউরিফাই করতে হবে, একদম সরাসরি ফুয়েল হিসেবে ইউজ করা যাবে না, ইট শুড বি পিউরিফাইড ফার্স্ট, দেন উই ক্যান ইউজ ফর ভেহিকেল ট্রান্সপোর্টেশন। এটা একটা জটিল নকশা, দরকার নাই তোমাদের, এটি দেখতে পারো। কার্বনাইজেশন ইজ অলসো এ প্যারালাইসিস প্রসেস, এটা কার্বনাইজেশন, এটাও একটা প্যারালাইসিসের ধরন, এটাও এক ধরনের প্যারালাইসিস, ফার্স্ট প্যারালাইসিস, এটাও এক ধরনের প্যারালাইসিস, গ্যাসিফিকেশন ইটস অলসো এ প্যারালাইসিস প্রসেস, গ্যাসিফিকেশন ইজ অলসো এ প্যারালাইসিস, এটাকে আমরা বলি গ্যাসিফিকেশন, মানে এখানে কম সময়ে অত্যন্ত দ্রুত টেম্পারেচার রাইজ করানো হয়, এতে বেশিরভাগ হয়ে যায় গ্যাস, গ্যাস হয়ে যায় বেশি, 85% গ্যাসে পরিণত হয়,
10% পড়ে থাকে রেসিডিউ, এটা হলো বায়োচার, আর লিকুইড হয় 5%। ফার্স্ট প্যারালাইসিসে তোমার 12% থাকবে বায়োচার হিসেবে থাকবে, 75% হয়ে যাবে লিকুইড, 13% হবে গ্যাস, গ্যাস হিসেবে চলে যায়। আর চার মানে কার্বোনাইজেশন, আমরা যে প্রসেসটা এখানে আমাদের ল্যাবে করি এটা এটা আসলে ওই যে লো টেম্পারেচার বলতে 600 ডিগ্রি মতো, 400 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস, এটা 600, ফার্স্ট প্যারালাইসিস 600 থেকে 800, এটা 800 থেকে উপরে, গ্যাসিফিকেশনটা হলো 800 থেকে উপরের দিকে, ইভেন 2000 ডিগ্রি সেলসিয়াস। তো এই এই প্রোডাক্টগুলি পাওয়া যায় আর কি, গ্যাস লিকুইড এবং চার, সবগুলি আমরা পাই। কার্বনাইজেশন এটা লো টেম্পারেচার, লো বলতে এখানে 400 থেকে 600, ফার্স্ট প্যারালাইসিস এটা 600 থেকে 800, 500 থেকে 800, আর এটা 800-এর উপরে, গ্যাসিফিকেশন করলে 800 ডিগ্রি উপরে এই টেম্পারেচার। দেখো এই যে স্যার আমাদের এই 12 থেকে একটা ক্লাস ছিল, মানে আচার স্যারের 12টা ক্লাস আছে বল? জি স্যার। তোমাদের আমারও সকালেও ক্লাস ছিল, আবার মিটিং ছিল একটা, এখন আবার একাডেমিক কাউন্সিল মিটিং চলতেছে, আমি মিস করতেছি তোমাদের ক্লাসের জন্য। তা ঠিক আছে, আগামী ক্লাসে আমি শেষ করে দিব আর কি। আচ্ছা আচ্ছা স্যার। আর এগুলি তোমাদের দিয়ে দিতে হবে না? জি স্যার, জি স্যার দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা তুমি, তোমাদেরকে আমি এটা ইয়েতে দিয়ে দিব আজকে, এখন আমি তো মিটিং অ্যাটেন্ড করি। ঠিক আছে আচ্ছা।